এবারের বইমেলায় প্রথম শিশু প্রহর শুরু হয়েছে গতকাল শুক্রবার, শনিবার ছিল দ্বিতীয় শিশু প্রহর। সপ্তাহের এ দুদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বইমেলা খুদে পাঠকদের জন্য বরাদ্দ করা। ছুটির দিন হওয়ায় শনিবার সকালেই শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে মেলায় ঢুকেছে। শিশু চত্বরে শিশুরা বই দেখা ও কেনার পাশাপাশি মজাও কম করেনি। এখানে এসে আমার খুব ভালো লাগছে, কিন্তু এখানে আমি এসে প্রায় ৬ বছর পর এখানে এসেছি। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না। আমি সিসিমপুরের একটা বই কিনছি। শিশু চত্বরে এবার ৭১টি প্রতিষ্ঠানকে ১১১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাচ্চারা তো হচ্ছে গল্প, ভূতের গল্প, ছবি আঁকানো, তারপরে হচ্ছে কালারফুল যে বইগুলো আছে এই বইগুলো বেশি পছন্দ করে। আমি চাই যে মোবাইল ফোন হাতে না দিয়ে তাদেরকে বই আমি তাদেরকে হাতে তুলে দিতে চাই, এটাই প্রধান উদ্দেশ্য। আমি যখন স্কুলে পড়তাম তখন আসতাম, ইউনিভার্সিটিতে পড়তাম তখন আসতাম, এখন বাচ্চা হয়েছে এখন বাচ্চাদেরকে নিয়ে আসি। আমার বড় মেয়ে গত বছরে এসেছি, এবছরে এসেছি।